তো হ্যালো গাইস, অনেকদিন পর একটা ভিডিও আসছে, মানে একটা ব্লগ আসছে আলটিমেটলি বহুদিন পর। আর এই ব্লগটা করতেই হতো স্পেশালি কারণ আজকে 6 জুন 2022, আজকে আমার জন্মদিন, 20 বছর পূর্ণ করলাম, আমি টিন এজটা পেরিয়ে গেলাম। এবং এই ভিডিওটা স্পেশালি আমার সব বন্ধুদের জন্য যারা আমাকে বার্থডেতে উইশ করেছে, যারা সেলিব্রেট করেছে আমার বার্থডেটা, এত স্পেশাল ফিল করিয়েছে আমার ফ্যামিলির সবাই। বন্ধুরা যেভাবে সেলিব্রেট করেছে আমার বার্থডেটা, সেটা মানে একদমই একটা মেসমারাইজিং ব্যাপার। সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। আমার বার্থডে ছিল কালকে রাত্রি 12টার সময়। আমার বন্ধুরা সবাই কেক কেটেছে, আমাকে উইশ করেছে, সারপ্রাইজ দিয়েছে, খুব দারুণ লেগেছে। তারপরে ওরা রান্না করে খাইয়েছে, খুব সুন্দর একটা মুহূর্ত কালকে রাতে আমরা কাটিয়েছি। এবং তারপরে আজকে আমার বন্ধুরা, কলেজের বন্ধুরা মিলে আমাকে যেভাবে স্পেশাল ফিল করেছে, যেভাবে সমস্ত আয়োজনটা করেছে, যেভাবে সমস্ত কিছু মানে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে, মানে সব কিছু ভেনু টেনু দিয়ে একদম অসাধারণ, ওই মুহূর্তটা মুমেন্টগুলো আমি জাস্ট আজকে খুব সুন্দরভাবে এনজয় করেছি। মুখে ব্যক্ত করার মতো নয়, আমি একদম বাড়িতে এসে এমনি জাস্ট হাত মুখ ধুয়ে বসে গেছি ভিডিওটা করার জন্য, কারণ আমি মনে করেছি যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বন্ধুদের জন্য অ্যাটলিস্ট ভিডিওটা করতেই হবে। তো আমি একটা ব্লগও বানিয়েছি ছোটো, যেহেতু মানে হঠাৎ করে একটা এত এত বড় একটা সারপ্রাইজ ওরা আমাকে দিয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমাকে, এত স্পেশাল লেগেছিলো সেই সময়। তো আমি ভাবলাম না, এই জিনিসটাকে আমাকে শেয়ার করতেই হবে একটুখানি, আমি মানে ভালো আমার নিজের ভালো মুহূর্তগুলোকে ক্যাপচার করে বা শেয়ার করতে ভালোবাসি অ্যাজ এ মেমোরি, নিজের ব্লগের মাধ্যমে বা নিজের ছবি। ভিডিওর যে ব্লগটা আমি করেছি সে ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, এবং ভিডিও ব্লগটা তোমাদেরকে দেখানোর আগে আমি যে সেটুকুই বলতে চাই যে বন্ধুরা এত ভালোভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করেছে, তাদের জন্য এই ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। তোরা না থাকলে সত্যি মানে আমি নিজেকে এত স্পেশালভাবে এত যে আনন্দ আমি সেটা কখনোই উপভোগ করতে পারতাম না। আজকে বার্থডেটা আমি বলতে পারি যে আমার লাইফে যে কটা বার্থডে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে ছিল এটা। প্রথমবার আমার বন্ধুরা আমার বার্থডে সেলিব্রেট করেছে, তো সেটা তো অবশ্যই মেমোরেবল হবেই, সেটা তো অবশ্যই ক্যাপচার করার মতো হবে। তো ভিডিওটা একবার দেখে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। আজকে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখো, চেষ্টা করেছি মোটামুটি ক্যাপচার করার। তো গাইস, আমরা এখন মারহাবা রেস্টুরেন্টে রয়েছি, আমার বন্ধুরা আজকে বার্থডে সেলিব্রেট করতে এসেছে আমার। আর ফার্স্ট টাইম লাইফ আমার বন্ধুরা আমার বার্থডে সেলিব্রেট করছে, তাও বাইরে এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসে। দেখো কত সুন্দর ডেকোরেশন সাজানো রয়েছে এখানটায় সব কিছু। আর পুরোটা উদ্যোক্তা আমরা আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের এই আয়োজনটা করেছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. গজব বেজতি হে কোলে করে বড়া আমি খাবো তো খাবি না
যারা স্নান করিস না, তো এটা তোর খুব দরকার হবে স্নান করি। অ্যান্ড যেহেতু 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 গার্লফ্রেন্ড জুটছে না যেহেতু গার্লফ্রেন্ড জুটছে না তো খুবই এটা খুবই হেল্প করবে। আমি মিস করে গেলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এরা সবাই ট্রিট দিয়ে এখন খুব ক্লান্ত হয়ে পড়েছে। এবার আমরা কিছু ফটোশ্যুট করবো একটু। হ্যাঁ, আমাদের ফটোশ্যুট আছে আমাদের। কেমন লাগলো, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লেগেছে আমার, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। জল ছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল বন্ধু চল। আমাদের বন্ধুরা ট্রিট দিয়ে দিয়েছে, দেখো আমার হাতে সব গিফট আর কেকের প্যাকেটটা আমাদেরকে, আমরা গাড়িতে নিয়ে যাব। তো এদেরকে তো নতুন করে কিছু বলার নেই, এদেরকে অনেক কিছুই বললাম। তোমাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, আর আমাকে উইশ করে দিও কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফালতু ছাপলাম না একদম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। তো গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবং বার্থডে সেলিব্রেট করব আমরা বাড়িতে। মানে আজকে সারাদিন এত মজা করলাম, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলাম, শেষ সময়টুকু বাড়িতে সেলিব্রেট না করলে মানে জন্মদিনের মূল উদ্দেশ্যটাই বৃথা। তো বাড়ির লোকের আছে, বাড়ির লোকের সাথে আজকে সেলিব্রেট করব। বাবাকে খাবার দেবো এখন, বাবাকে খাবার দেওয়ার মধ্যে দিয়ে আমরা ঘরে ঘরোয়া যে আমাদের উদযাপন সেটা শুরু করবো। বাবাকে এখন খাবারটা দেবো, তো এটা দিয়ে আমাদের আজকে সেলিব্রেট করবো। আর বার্থডেতে যখন এত কিছু করলাম তখন ভাবলাম যে বাড়ির সাথে যে সেলিব্রেট সেটা যে আসল মজা সেটা একটু বন্ধুদেরকে দেখা। তো চলো এই খাবারটা দিয়ে এবার আমাদের ঘরের সেলিব্রেশনটা আমরা শুরু করবো। এইদিকে এদিকে এইদিকে একটা থাকো, এদিকে এই যে চিজ। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, একদমই বুঝতেই পারছি প্রিপারেশন ছিল, খুব খুব হ্যাপি আজকে, আমি বুঝতে পারছি না কি বলবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো এভাবেই। আর আর বাকি যে বন্ধুরা আমাকে উইশ করেছো, আমাকে ফোন করেছো 12টার সময়, আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, আমি জানি না সত্যি আমি ভালোবাসাটা ডিজার্ভ করি কিনা, তবে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় তোমরা এইভাবে পাশে থাকবে, আমিও পাশে থাকার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।